হ্যালো ভিউয়ার্স এন্ড চকদুল সরদার মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আবারও জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে 18 মে 2020 তোমাদের 71 শ্রেণীর ক্লাস, সাবজেক্ট সমাজবিজ্ঞান, অধ্যায় 9। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা বই পেন নিয়ে বসো এবং আমি যে বিষয়টি আলোচনা করব সেখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে এবং প্রশ্ন উত্তর হবে সেগুলো অবশ্যই খাতায় বইতে আন্ডারলাইন করে নোট করে নেবে এবং তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেটা খাতায় সুন্দর করে আশা করি লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকে বিষয়, পূর্বে বাংলাদেশের শিক্ষার স্তর কেমন ছিল বা কয়টি ছিল শিক্ষার ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, শ্রেণী 11 বিষয় সমাজবিজ্ঞান, অধ্যায় 9। 11 শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই টেক্সট বুক দেখো। আমাদের গত ক্লাস ছিল শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার স্তর। আজকে স্তরের মধ্যে পূর্ব বাংলাদেশে শিক্ষার স্তর ছিল কয়টি? 5টি। সেগুলো কি কি? প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা। আমরা ফার্স্ট জানব যে প্রাক প্রাথমিক শিক্ষা, আর টু রয়েছে প্রাথমিক শিক্ষা, যেটা আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণশিক্ষা, নিরক্ষর লোকদের জন্য বয়স্ক শিক্ষা নৈশকালীন। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 3 মাধ্যমিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত, আর উচ্চ মাধ্যমিক শিক্ষা নাম্বার 4 একাদশ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, উচ্চশিক্ষা স্নাতক স্নাতকোত্তর এমফিল ও পিএইচডি পর্যন্ত। বর্তমান বাংলাদেশে প্রধানত 3 ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। আমরা যেগুলো বললাম এতক্ষণ সেগুলো ছিল পূর্বে বাংলাদেশের যে ব্যবস্থা বা স্তর, যে কয়টি? 5টি। যদি প্রশ্ন হয় এরকম যে পূর্বে বাংলাদেশের শিক্ষার স্তর ছিল কয়টি ও কি কি, তাহলে হবে পূর্বে বাংলাদেশের শিক্ষার স্তর ছিল 5টি, আর সেগুলা কি বললাম? প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা। বর্তমানে যদি প্রশ্ন করা হয় যে বর্তমান বাংলাদেশে প্রধানত কয় ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান, বর্তমানে বাংলাদেশে কয় ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান, তাহলে সেখানে কি আসবে? যে বর্তমান বাংলাদেশে প্রধানত 3 ধরনের, কয় ধরনের? 3 ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার ক সাধারণ শিক্ষা, নাম্বার খ কারিগরি শিক্ষা, নাম্বার গ ধর্মীয় শিক্ষা। তাহলে কয় ধরনের বললাম? বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 3 ধরনের এবং সেগুলো কি কি? আমরা প্রথমেই বলেছি সাধারণ শিক্ষা, খ কারিগরি শিক্ষা এবং গ ধর্মীয় শিক্ষা। সাধারণ শিক্ষা, সাধারণ শিক্ষার 3টি পর্যায় রয়েছে। সাধারণ শিক্ষাকে আবার কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে? আবার 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে, যেমন বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তাহলে সাধারণ শিক্ষাকে আবার কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। তা প্রথমে কি বললাম? বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। নাম্বার খ কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষার বিভিন্ন দিক হলো ভোকেশনাল কারিগরি স্কুল, পলিটেকনিক ও কারিগরি বিশ্ববিদ্যালয়। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা 5টি পর্যায় রয়েছে। ধর্মীয় শিক্ষায় কয়টি পর্যায় রয়েছে? ধর্মীয় শিক্ষায় 5টি পর্যায় রয়েছে, যথা এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল। আমি আবার একবার বলছি, এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল। শিক্ষার ক্ষেত্রে আবার বিভিন্ন বিষয় রয়েছে, যেমন চিকিৎসা, আইন, প্রযুক্তি, ললিতকলা, কম্পিউটার শিক্ষা ইত্যাদি। বর্তমান বাংলাদেশ সরকারের 2010 সালে প্রণীত, কত সালে প্রণীত? বর্তমান বাংলাদেশ সরকারের 2010 সালে প্রণীত শিক্ষানীতিতে শিক্ষা নিম্নলিখিত স্তরগুলো লক্ষ্য করা যায়। শিক্ষানীতিতে শিক্ষা নিম্ন স্তরে যেগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করা যায়। প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা 5+ বছর বয়স্ক শিশুদের জন্য,
প্রাথমিক ভাবে এক বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা চালু করা হবে, পরবর্তীকালে তা 4+ বছর বয়স্ক শিশু পর্যন্ত সম্প্রসারিত করা হবে। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার মেয়াদ 5 বছর থেকে বৃদ্ধি করে 8 বছর অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হবে। নাম্বার 3, মাধ্যমিক শিক্ষা, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তর বিবেচিত হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্তকে কি বলা হবে, মাধ্যমিক স্তর হিসেবে বিবেচিত হবে। উচ্চ শিক্ষা, দ্বাদশ শ্রেণীর যে শিক্ষা দেওয়া হবে তাই উচ্চ শিক্ষা হিসেবে বিবেচিত হবে। 5, মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষার সকল প্রকার সুযোগ সুবিধা ও উন্নয়ন নিশ্চিত করা হবে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। এখানে বলা হচ্ছে যে ইসলাম ধর্মের সকল শিক্ষা কি করা হবে, সকল প্রকার শিক্ষার সুযোগ সুবিধা ও উন্নয়ন নিশ্চিত করা হবে কোথায়, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। কারিগরি ও প্রকৌশল শিক্ষা, কি বললাম, কারিগরি ও প্রকৌশল শিক্ষা। নাম্বার 6, কারিগরি শিক্ষা শিক্ষিত দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের আয় বৃদ্ধি করা সম্ভব। তাহলে কারিগরি শিক্ষায় দক্ষ করলে কি হবে, কারিগরি শিক্ষা শিক্ষিত করে দক্ষ করলে জনশক্তি রপ্তানির মাধ্যমে কি রপ্তানি, জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা, দেশের আয় বৃদ্ধি করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট চলে যাচ্ছি 277 পৃষ্ঠা, পার্ট 10 লেখা আছে, পার্ট 10-11। প্রথম যে আমরা পয়েন্টে যাব সেটা হচ্ছে শিক্ষার ভূমিকা। তোমাদের বলা হচ্ছে যে শিক্ষার ভূমিকা, এখানে রোল অফ এডুকেশন, শিক্ষার সর্বজনীন ভূমিকা পৃথিবীর সব দেশ মানুষ এবং সব সময়ের জন্য প্রযোজ্য। এখানে কি বলা হচ্ছে, শিক্ষার সর্বজনীন ভূমিকা পৃথিবীর সব দেশ, শুধু বাংলাদেশ নয়, কি বলা হচ্ছে যে পৃথিবীর সব দেশ, সব মানুষ এবং সব সময়ের জন্যই প্রযোজ্য। তাহলে বলা হচ্ছে যে শিক্ষার সর্বজনীন ভূমিকা পৃথিবীর সব দেশ, সব মানুষ এবং সব সময়ের জন্য প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, সমাজ জীবনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। কোথায় শিক্ষার ভূমিকা অনস্বীকার্য, সমাজ জীবনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অনেকের মতে ব্যক্তি মানুষের মানসিক উন্নতি হলো শিক্ষার উদ্দেশ্য। অনেকের মতে কি, ব্যক্তি মানুষের মানসিক উন্নতি হলো শিক্ষার উদ্দেশ্য। এ প্রসঙ্গে অগাস্ট কত বলেন, মানুষের উন্নতি বিশেষভাবে শিক্ষার উন্নতির উপর নির্ভরশীল। যদি বলা হয় যে মানুষের উন্নতি বিশেষভাবে শিক্ষার উন্নতির উপর নির্ভরশীল, এটি কার মতে, তাহলে এখানে কি হবে, এখানে বলা হবে যে অগাস্ট কোট এর মতে, তিনি বলেন শিক্ষার লক্ষ্য শুধু ছাত্রদের, সেজন্য তিনি সর্বজনীন শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং আরো কিছু বলেছেন, সেটা হচ্ছে যে শিক্ষার লক্ষ্য শুধু ছাত্রদের বিদ্যা বুদ্ধির বিকাশ সাধনই নয়। তিনি কি বলেছেন যে শিক্ষার লক্ষ্য শুধু ছাত্রদের কি না, বিদ্যা বুদ্ধির বিকাশ সাধনই নয়, শিক্ষার্থীকে সমাজের সকল স্তরের মানুষের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা শিক্ষা গ্রহণ করতে হবে। সময়ের পরিবর্তন বিশেষ ক্ষেত্রে বা বিশেষ প্রয়োজনে, সময়ের পরিবর্তন কি বিশেষ ক্ষেত্র বা বিশেষ প্রয়োজনে এ সকল ভূমিকা সাধারণত কোনোরকম পরিবর্তন সাধিত হয় না, অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধন রচনা করে, অতীত ও বর্তমানের মধ্যে একটা সেতুবন্ধন রচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, সভ্যতাকে ভবিষ্যতের দিকে ধাবিত করাই শিক্ষার কাজ। তাহলে সভ্যতাকে ভবিষ্যতের দিকে ধাবিত করাই হচ্ছে শিক্ষার কাজ। শিক্ষার সর্বজনীন ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। ফার্স্ট যে পয়েন্ট রয়েছে, ব্যক্তি জীবনের পূর্ণ বিকাশ। বলা হচ্ছে শিক্ষার সর্বজনীন ভূমিকার মধ্যে কিছু উল্লেখযোগ্য দিক আছে, সেগুলো কি, ফার্স্ট যে পয়েন্ট আছে সেখানে আছে কি, ব্যক্তি জীবনের পূর্ণ বিকাশ। এই বিকাশ কেবল মানুষের ভিতরে সুপ্ত গুণাবলীর বিকাশ সাধনই নয়, এই বিকাশ তার মন মনন ও চিন্তা চেতনার বিকাশ, যা ব্যক্তিকে তার পারিপার্শ্বিক সঙ্গে সঙ্গতি বিধানে সহযোগিতা করে বা সহায়তা করে।
তাহলে আমরা কি বললাম যে ব্যক্তি জীবনের পূর্ণ বিকাশ এই বিকাশে কেবল মানুষের ভিতরে সুপ্ত যে গুণাবলীগুলো থাকে সেগুলোই নয় বা সেগুলো বিকাশ সাধনই নয়, এই বিকাশ তার মন মনন চিন্তা চেতনা বিকাশ যা ব্যক্তিকে তার পারিপার্শ্বিকতার সঙ্গে সঙ্গতি বিধান সহায়তা করে থাকে। নেক্সট নাম্বার টু, সঙ্গতি বিধান। শিক্ষার অন্যতম ভূমিকা হলো ব্যক্তিকে তার পরিবেশ বা পারিপার্শ্বিকতার সঙ্গে সঙ্গতি বিধানের সহায়তা করা। শিক্ষা মানুষকে এমন শক্তি প্রদান করে যার মাধ্যমে সে নিজ মেধা বুদ্ধি চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে প্রকৃতির সঙ্গে সঙ্গতি বিধানের সচেষ্ট হয়। তাহলে কি বলা হচ্ছে এখানে যে শিক্ষা মানুষকে এমন শক্তি প্রদান করে যার মাধ্যমে নিজ মেধা বুদ্ধি চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয় পরিবর্তন ঘটায়। প্রয়োজনের পরিবর্তন ঘটানোর মাধ্যমে কি করে থাকে প্রকৃতির সঙ্গে সঙ্গতি প্রদান বা বিধান সচেষ্ট হয়। নাম্বার থ্রি, সামাজিক অগ্রগতি। নাম্বার থ্রি, সামাজিক অগ্রগতি। সমাজের অগ্রগতি সম্ভব হয় পরিবেশের সঙ্গে ব্যক্তির সঙ্গতি বিধানের মাধ্যমে। তাহলে সামাজিক অগ্রগতি সম্ভব কিভাবে? পরিবেশের সঙ্গে ব্যক্তির সঙ্গতি বিধানের মাধ্যমে। আদিম মানুষীয় অভিজ্ঞতা বুদ্ধির বলে সমস্ত প্রতিকূলতাকে জয় করে একদিকে নিজেকে টিকিয়ে রেখেছে, অপরদিকে সমাজ ও সভ্যতার অগ্রগতির কি করেছে উন্মেষ ঘটিয়েছে। একদিকে তারা প্রতিকূল অবস্থায় নিজেদেরকে টিকিয়ে রেখেছে এবং জয় করেছে, অপরদিকে সমাজ ও সভ্যতার অগ্রগতির উন্মোষক ঘটিয়েছেন। শিক্ষা মানুষকে উন্নততর সঙ্গতে বিধানের সচেষ্ট করেছে, ফলে যার আজকে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির সভ্যতার স্বাদ ভোগ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সভ্যতার কি করছে স্বাদ ভোগ করছে। শিক্ষা মানুষকে এমন শক্তি প্রদান করেছে যে শিক্ষা মানুষের উন্নততর সঙ্গতি বিধান চেষ্টা করে অর্থাৎ সচেষ্টার করে, ফলে আজকের মানুষ কি করছে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সভ্যতার স্বাদ ভোগ করছে। সমাজ সংরক্ষণ। সমাজ সংরক্ষণ নাম্বার ফোর, পূর্বপুরুষদের সঞ্চিত জ্ঞান শিক্ষা দীক্ষা আদর্শ ভাবধারা ইত্যাদি শিক্ষার মাধ্যমে পরবর্তী বংশধরের মাঝে সঞ্চারিত হয়। তাহলে আমরা কি জেনে আসছি যে পূর্বপুরুষদের যে সঞ্চিত জ্ঞান শিক্ষা দীক্ষা আদর্শ ভাবধারা ইত্যাদি শিক্ষার মাধ্যমে পরবর্তী বংশধরের মাঝে অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম তাদের মাধ্যমে মাঝে সেটা কি করা হয় সঞ্চারিত হয়। শিক্ষা এ কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করে থাকে। তাহলে শিক্ষা এই কাজটি কি করে অত্যন্ত দক্ষতার সাথে করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর সব দেশে শিক্ষাক্রমে সেজন্য দেশের অতীত ইতিহাস সৃষ্টি সংস্কৃতি সভ্যতার সঙ্গে শিক্ষার্থীদেরকে পরিচিত করানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। জন্য প্রত্যেকটি দেশে কি করা হয় যে পৃথিবীর সব দেশে শিক্ষাক্রমে কি থাকে দেশের অতীত যে ইতিহাস সৃষ্টি সংস্কৃতি অতীতের যে সংস্কৃতি সভ্যতার সঙ্গে শিক্ষার্থীকে কী করানো হয় পরিচিত করানো হয় যে অতীত কেমন ছিল বা কিভাবে অগ্রসর হয়েছে এসবের উপর গুরুত্বারোপ করা হয়। নাম্বার ফাইভ, বর্তমান প্রজন্মকে উপযোগী করা। নাম্বার ফাইভ, বর্তমান প্রজন্মকে উপযোগী করা। বর্তমান প্রজন্মকে বর্তমান ও ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলা শিক্ষার একটি অতি গুরুত্বপূর্ণ সাধারণ লক্ষ্য। বর্তমান প্রজন্মকে উপযোগী করা, তাহলে আমরা এখানে কি জানছি যে বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার শিক্ষার একটি অতি গুরুত্বপূর্ণ সাধারণ লক্ষ্য। নাম্বার সিক্স, আত্মবিশ্বাস গঠন। শিক্ষা ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস গঠন করে বা আত্মবিশ্বাস গড়ে তোলে। শিক্ষা মানুষের মধ্যে কি করে আত্মবিকাশ গড়ে তোলে বা আত্মবিশ্বাস গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আগামী ক্লাস থাকবে শিক্ষার কার্যাবলী উদ্দেশ্য। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা মুখে বলছি লিখে নাও, আর তারপর আমি বোর্ডে লিখে দিচ্ছি যে পূর্বে বাংলাদেশের শিক্ষার স্তর ছিল কয়টি ও কি কি, এরকম করে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে এবং শিক্ষার ভূমিকার স্তর থেকে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও। তোমাদের টুমেরু হোমওয়ার্ক।
আজকে বিষয়ের উপর ভিত্তি করে জ্ঞানমূলক প্রশ্ন পাঁচটি এবং অনুধাবক দুইটি অনুধাবন মূলক প্রশ্ন দুইটি তোমাদের তোমার যে হোমওয়ার্ক জ্ঞানমূলক প্রশ্ন পাঁচটি এবং অনুধাবনমূলক প্রশ্ন দুইটি আজকের বিষয়ের উপর ভিত্তি করে আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই সুন্দর করে পড়বে এবং ভালো করে অধ্যয়ন করবে যত বেশি অধ্যয়ন করবে তত বেশি শিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম